আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ করব, আর খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ কিভাবে বাসায় তৈরি করে ফেলতে পারবেন আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর খুব সহজও লাগবে। তাহলে বানানো শুরু করে ফেললাম। আমি বোনলেস চিকেন ব্রেস্ট পিস নিলাম 3 পিস, আপনারা কিন্তু লেগ পিসও নিতে পারেন, হাড় সহ নিতে পারেন, আবার হাড় ছাড়াও নিতে পারেন। আর আমি এই চিকেনের ব্রেস্ট পিসটাকে মাঝখান দিয়ে কেটে পাতলা করে নিয়েছি, আপনারা চাইলে দু ভাগও করে নিতে পারেন। এবার আমি এই চিকেনগুলিকে একটু থেতো করে নিব। চপিং বোর্ডে আমি একটা প্লাস্টিকের র‍্যাপার দিয়ে দিয়েছি, এর উপরে আমি চিকেন পিসগুলি রাখলাম। এবার প্লাস্টিকের র‍্যাপার দিয়ে আমি চিকেনগুলি ঢেকে দিচ্ছি। এই কাজটা করলাম যেন চিকেনটা থেতো করার সময় ছিঁড়ে না যায়। আমি এইরকম একটা মিট হ্যামার দিয়ে চিকেনগুলিকে থেতো করব, তবে আপনারা চাইলে শিলপাটা বা নাইফের ব্যাক সাইড অথবা আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে চিকেনটাকে থেতলে নিবেন। এমনভাবে চিকেনটাকে থেতো করতে হবে যেন চিকেনটা থেতলে যায় কিন্তু ছিঁড়ে না যায়। আমার চিকেনটা থেতো করা হয়ে গেছে, এবার আমি র‍্যাপারটা খুলে আমি একটা বোলে চিকেনগুলি তুলে নিচ্ছি। এবার আমি এই চিকেনটাকে ম্যারিনেট করব। প্রথমেই দিলাম 1/3 কাপ টক দই, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, 1 টেবিল চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিলাম 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর গরম মশলার মধ্যে কিন্তু জায়ত্রী আর জায়ফল অবশ্যই থাকতে হবে। সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর অবশ্যই চেষ্টা করবেন এই সরিষা বাটাটা দেওয়ার জন্য। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিলাম রসুন বাটা, আমি সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এটা অবশ্যই স্কিপ করতে পারেন। লেবুর রস দিয়ে দিলাম 2 টেবিল চামচ, লবণ দিলাম 1/2 চা চামচ, সরিষার তেল দিলাম 4 টেবিল চামচ, আপনারা অবশ্যই সরিষার বাটা সরিষার তেল দুটোই দেওয়ার চেষ্টা করবেন। এবার হাত দিয়ে খুব ভালোভাবে একটা মিক্স করতে হবে। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি বাটিটাকে একটা প্লাস্টিকের র‍্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি, আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢাকতে পারেন। এবার আমি এই চিকেনটাকে রেস্টে রাখবো 2 ঘন্টার জন্য, তবে আপনাদের হাতে সময় বেশি থাকলে আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন। 2 ঘন্টা পর চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার আমি র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি। চিকেনটাকে কোট করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। এবার এই বেসনের মধ্যে আমি কিছুটা কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার 1টা করে চিকেন পিস নিয়ে বেসনের সঙ্গে কোট করে নিব। কোট করা হয়ে গেলে এক্সট্রা বেসনটা ঝেড়ে ফেলে দিতে হবে। এবার আমি চাপগুলিকে ভাজতে চলে যাচ্ছি। চিকেন চাপ শ্যালো ফ্রাই করতে হয়, তার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি একটা প্যানে। তেলটা গরম হলেই আমি চিকেন চাপটা দিয়ে দিচ্ছি। প্রথম 2 মিনিট চাপগুলি আমি ভেজে নিব চুলার আঁচটা হাইতে রেখে। এক পাশ 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাও আমি হাই হিটে ভেজে নিব 2 মিনিটের জন্য।
এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি চিকেন চাপগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। প্রায় 10 মিনিট ভেজে নেওয়ার পর আমার চিকেন চাপগুলি এখন হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে চাপগুলি তুলে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ। এই চিকেন চাপটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজও লেগেছে। এইরকম আরও অনেক সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য বেল বাটনটিও অন করে রাখবেন। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন কেমন হয়েছে, অথবা আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজে। লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। অন্য কোনো রেসিপি দেখতে চাইলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।